নন সাহেব, নন সাহেব এদিকে দেখো আল্লাহ আল্লাহ এ কি অবস্থা, নাজমুল এ নিয়ে গেল তো, হাবিলকে নিয়ে গেল, হাবিলকে নিয়ে যাচ্ছে, যে হাবিলকে নিয়ে যাচ্ছে, হাবিলকে বাঁচাও, হাবিলকে বাঁচাও, নাজমুল 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 ওঠো ওঠো, আমার ধরো আমার ধরো আমার ধরো আমার ধরো আমার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওঠো 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 নাজমুল, ওঠো ওঠো আজি ভাই, হাবিল বাঁচাও ভাই, আল্লাহ নাজমুল ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, আল্লাহ হাবিল হাবিল ওঠো, হাবিল টান দাও, নিয়ে গেল নিয়ে গেল, নাজমুল নাজমুল টান দাও টান দাও, হাবিলকে টান দাও, হাবিলকে টান দাও, আল্লাহ নামো নামো নামো, সবাই এতে নামো, সবাই নামো, সাবধানে সাবধানে, আল্লাহ ভাই এ কি অবস্থা, হ্যাঁ আল্লাহ আকবার, আল্লাহ হ্যাঁ এখানে ছিল পুরো গলা ফোন তোটা বাই ফেলাইছিল হাবিল, এদিকে যাওয়ার মাত্রই আমি লাগে আমার দূরে থিও দাবাই দিছে ভাই, আমার গলা ফোন দাবি গেছে তো আপনারা দেখছেন মনে হয়, হ্যাঁ আমি আমরাও দেখছি এবং বন্ধুরা দেখছে, বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন, বন্ধুরা আমরা আসিফ, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ হ্যাঁ হাবিল দাঁড়াও, হাবিল দাঁড়াও, হ্যাঁ নাজমুল দাঁড়াও, আল্লাহ বন্ধুরা আমরা আসছিলাম এই বালির ডিপোতে, এখানে অনেক ভৌতিক কর্মকাণ্ড হয়, এই রিসেন্টলি যে ঘটনা আমরা শুনে আসছি, বন্ধুরা রিসেন্টলি আমরা যে ঘটনা শুনে আসছি এই বালির ডিপোতে অটোমেটিকলি কে যেন বালি বা খোয়া ইয়ে করলে যে আওয়াজগুলো হয় মনে হয় কেউ বালি কাটতেছে, কেউ খোয়া নিচ্ছে, কেউ ইট ফেলাচ্ছে, এরকম কাণ্ডকীর্তি কিন্তু এখানে অল টাইম হয়ে থাকে। তারপর হচ্ছে এখানে যে থাকে একটা সিকিউরিটি গার্ড থাকে এখানে, তার অবস্থা খুব খারাপ, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তার অবস্থা খুব খারাপ, আল্লাহ আকবার, আল্লাহ, হ্যাঁ বন্ধুরা আপনারা কি এই আওয়াজটা শুনতে পেরেছেন? বন্ধুরা লাইভের শুরুতে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, লাইভটা সবাই শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন, তা না হলে লাইভে বেশি লোক আসবে না, বন্ধুরা লাইভ করে আমরা বেশি মজা পাবো না, আমাদের হয়তো অফলাইনে কাজ করতে হবে, যার জন্য সবার কাছে রিকোয়েস্ট করতেছি বন্ধুরা শুরুতেই সবাই লাইভটা শেয়ার করে রাখেন আগে। নন সাহেব এ কী অবস্থা, এখানে কী করা যাবে এবং কী আছে, আমাদের এটা ইনভেস্টিগেশন করতে হবে। আর এন রানা ভাই কেমন আছেন জানাবেন, এমডি আনোয়ার হোসেন ভাই কী অবস্থা জানাবেন, দেখেন বন্ধুরা দেখেন এই হলো এখানকার পরিবেশ, হাবিল 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 সাবধানে, হাবিল সাবধানে, আল্লাহ আওয়াজ শুনছো একটা, আমার মনে হয় এখানে অনেক শক্তিশালী ভয়ঙ্কর কোনো কিছু আছে আমার যা মনে হচ্ছে, সবাই সতর্ক থাকতে হবে, অবস্থা কিন্তু খুবই খারাপ এই জায়গার, কে জি এম খান ভাই কেমন আছেন জানাবেন, ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই কেমন আছেন, নুরুল ইসলাম ভাই কি অবস্থা, নাজমুল কেছে 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 নাজমুল কেছে নাজমুল কেছে, একটা একটা মানুষ দেখতে পারো গলা নাই ভাই, গলা নাজমুল এই যে পিছনে 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 পিছনে, আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাইনকুম তুমি না চলেন, নাজমুল চলে ভাই, আসুন চলে যাও ভাই, আমি এখান থেকে দেখতে ভাই গলা ছিল না ভাই, বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন মোস্তফা ভাই মিরাজা ভাই, আল্লাহ নন সাহেব, বন্ধুরা এই পাশে কিন্তু একটা মেন রোড আছে এবং তার পাশে আছে নদী মাঝখানে, কিন্তু নাজমুল ভাই খুব সাবধানে থাকতে হবে আমাদের, প্রত্যেকটা পা আমাদের হিসাব করে ফেলতে হবে, কিন্তু আসিফ ভাই এইখানে যেটা ছিল এটা কত বড় ছিল ভাই,
আল্লাহ সাবধানে, কিন্তু প্রত্যেকে সাবধানে। নাজমুল, 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 সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই কেমন আছেন জানাবেন, কোথা থেকে বলছেন জানাবেন। নাজমুল সাহস হারাবো না ভাই, কিচ্ছু হবে না, আমি যত সময় আছি কিচ্ছু হবে না তোমাদের। এমনি জামান ভাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। গোলাম মোস্তফা ভাই, ওয়ালাইকুম আসসালাম। আকাশ দাস, শাহিন ভাই কি অবস্থা জানাবেন। সাদ্দাম হোসেন ভাই, এমডি সিয়াম ভাই, কিসের ভাই এই আস্তু বাসটা ভাই, এই 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 সর 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 সর। আল্লাহ বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখেন কি অবস্থা, আল্লাহু আকবার, আল্লাহ বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন, বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন, আল্লাহু আকবার, আল্লাহ দেখেছেন কিনা জানি না ভাই। আসিফ ভাই, আসিফ সাবধানে, আসিফ ভাই একটু হাঁটতো ভাই, সাবধান ভাই, আমাদের লাইভ রিস্ক থাকলো ভাই। নাজমুল ভয় পেও না, নাজমুল ভয় পেও না, নাজমুল ভয় পেও না, হাবিল 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 সাবধানে, কি করবে ভাই, ভাই কি অবস্থা, আমাদের বিপদ গেলে, আমাদের বিপদ হতে পারে, আল্লাহ। লক্ষ্মী কেমন আছেন জানাবেন, ইন্ডিয়া থেকে বলছেন, অনেক অনেক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে বন্ধুরা আমাদের লাইভ দেখতেছেন, সবার কাছে রিকোয়েস্ট, বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করবেন ভাই। কিভাবে গেল ভাই, আল্লাহ, ওইখান থেকে পুরো এয়ার দিয়ে ফেলে বালির ভিতরে চলে গেছে ভাই, কিভাবে সম্ভব ভাই, ভাই বুঝতেছি না কি অবস্থায়, এখান থেকে একটা একটা লোকের মতো কেরা দুকু হেঁটে গেল, কোন জায়গায় বসে রয়েছে, আপনি তো ডাকলে আপনি গেলেন না, কি অবস্থায় বসে রয়েছে, ভয়ঙ্কর দেখতে বলবো তো। হাবিল 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 সরে যাও, সরে যাও হাবিল, সরে যাও, গাই দাও ভাই, না 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 সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। বন্ধুরা আপনারা কি এটা দেখছেন, এখানে কিছু একটা দেখা গেছে, যদি দেখে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। আল্লাহ ভাই, হাবিল বাইরে বসতে বলছে কেন কবিরা সাহেব ভাই, তাও সেটা জানা যাবে পরে। লাইট বন্ধ হয়ে গেছে কিন্তু, আল্লাহ 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 আকবার, আল্লাহ দেখছেন ভাই কি অবস্থা করছে, এটা মনে হয় আমার মনে হয় ভাই এটা ভালো না ভাই, এটা শয়তান ভাই, 100% শয়তান ভাই, এই মানুষের, এই মানুষের ক্ষতি করে কিন্তু। নন সাহেব, নন সাহেব ঠিক আছো,
এই মানুষের ক্ষতি করে ভাই, আমার মনে আছে ভাই এই এইতেই মারছে ভাই ওই 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 লোকটাকে ভাই। আমি এখান থেকে কি করবো? আমি তুমি বসো, আমি দেখতেছি। নুন সাহেব, নুন সাহেব, ওইখানে আমাদের সেফ মনে হচ্ছে না। আমাদের এখানে কি এদিকে যদি আসন করতে হয় এদিকে করতে হবে, ওইখানে আমাদের সেফ মনে হচ্ছে না। নাজমুল, তুমি সবাইকে একটু দাঁড়াও, আমি একটু এদিকে দেখে আসি। বন্ধুরা, আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, আমি একটা চ্যালেঞ্জ করতেছি। আমি আমার টিমের সবাইকে এখানে রেখে আমি একটু ঘুরে আসবো। আমি দেখতে চাই আমার সঙ্গে কেন কিছু ঘটতেছে না, আমি জানতে চাই। আমাকে নিয়ে টেনশন করা লাগবে না। বন্ধুরা, আমার সঙ্গে অলরেডি অনেক বন্ধুরা জয়েন্ট হয়ে গেছে। যে বন্ধুরা লাইভ দেখতেছেন সবার কাছে আবারও শেষবারের মতো বলতেছি, সবাই লাইভটা শেয়ার করেন। আমি জানি না আর কখন আপনাদের সামনে এভাবে বলতে পারবো কিনা। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান আসিফ, তুমি এখানে আসছো কেন নাজমুল? আল্লাহ ভাই, আপনাকে নিয়ে যাচ্ছে ভাই, আমি দেখতে আসছিলাম ভাই। ভাই, আমার পরে তোমাদের বিশ্বাস নাই ভাই, এগুলো কি? নাজমুল, আমি বললাম তুমি যেও না ভাই, কিচ্ছু হবে না। নন সাহেব, ক্লিয়ার? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বন্ধুরা, ক্যামেরায় যদি কিছু ধরা পড়ে থাকে আপনারা সঙ্গে সঙ্গে কমেন্টস করে জানাবেন। আমি ঠিক আছি নন সাহেব। নন সাহেব, শুরু করে দিতে হবে, শুরু করে দিতে হবে। আমি যেরকম ভাবছিলাম সেরকম কোনো সমস্যা নাই, তবে আমাদের এই জায়গাটা কিন্তু সেফ আছে, ঠিক আছে? আসন করলে আমাদের এখানে করতে হবে। নাজমুল, তুমি হাবিল, নন সাহেব, খুব সাবধানে থেকো। আমাকে কিন্তু নন সাহেব একটা কথা বলছে, আমি সেই কথা অনুযায়ী কাজ করতেছি, তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি সেরকম বুঝলে সঙ্গে সঙ্গে ডাক দেবো, তোমাদের চলে আসবা। বন্ধুরা, সবাই আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমি হাত উঁচু করে ক্যামেরা উপরে দিয়েছি, আমি দেখতে পাচ্ছি না এখানে কি হচ্ছে, আপনারা কমেন্টস করে জানাবেন। আমার হাত কিন্তু অনেক উপরে, আমি দেখতে পাচ্ছি না। আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, এখানে কি হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন প্লিজ। নন সাহেব, আমরা যেটা ভাবছিলাম এ তা করবে না। আমি কিন্তু আমার টিম ছেড়ে তোমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছি, এরা কিন্তু আমার ভিতরে প্রবেশ করেনি, তার মানে এরা সহজে আমার মনে হয় না হাজির হবে। শাহানা, আগুন জ্বলছিল ওখানে, অনেক অনেক ধন্যবাদ।
মোস্তফা ভাই আগুন জ্বলতেছিল। আচ্ছা সবাই আগুন দেখেছেন আলহামদুলিল্লাহ, আর কিছু দেখা যায়নি ওখানে। বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখেন, আল্লাহ আল্লাহ। আসিফ ভাই, হ্যাঁ নাজব আসিফ ভাই, দেখেন কিভাবে কি করতেছে ভাই। হ্যাঁ নাজব দেখতেছি সাবধানে, কিন্তু ভাই দেখেন ও যেখানে সময় লাগতেছে ভাই, ও যেখানে সময় আমাদের টেনে নিয়ে যেতে পারে। হ্যাঁ ভাই, আল্লাহমুল্লাহ ভাই কেমন আছেন জানাবেন, কোন জায়গা থেকে বলছেন। সোহেল আরমান ভাই কি অবস্থা? গুলজার এসকে ভাই কি অবস্থা জানাবেন। এমডি সজীব নাজমুল হোসেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই। লক্ষ্মী ইন্ডিয়া থেকে বলছেন, অনেক অনেক ধন্যবাদ। সিয়াম ভাই, রাকিব হোসেন ভাই, সোহেল আরমান ভাই, নয়নসাহেব, কানার জন্য যা করার তাই করতে হবে আমাদের। এমডি শাহাদত ভাই নাকি যেন কমেন্টস করছেন, তারে পাইলে মায়েরা ভূত বানাইতাম। ভাই আপনার নামটা পড়তে পারিনি, আপনি আবার কমেন্টস করবেন, আপনার নামটা আমার বলার খুব ইচ্ছা। প্রশান্ত সেন, সিঙ্গার শাহাবুর আলম, নয়নসাহেব, বন্ধুরা আমাদের নয়নসাহেব কিন্তু এখনই এই শয়তানটাকে হাজির করার জন্য যা যা করণীয় সব কিছু করবে, তবে আমার মনে হয় না খুব তাড়াতাড়ি এখানে হাজির হবে। তো বন্ধুরা ততক্ষণের ভিতরে আপনাদের 5 সেকেন্ড টাইম আমাকে দিবেন, সবাই 5 সেকেন্ডের ভিতরে লাইভটা শেয়ার করে ফেলবেন। নাজমুল এখানে খুব খারাপ অবস্থা, কিন্তু এখানে আশেপাশে কিন্তু ভূতের আনাগোনা অনেক বেশি। আল্লাহু আকবার। নাজমুল এটা কি হতে পারে বলো তো ভাই? মনে হচ্ছে কুয়া কিছু একটা গাড়ির ভিতর ভর্তি। বন্ধুরা আমরা এই সিকিউরিটি গার্ডের কাছে যেটা শুনেছিলাম, আল্লাহ আওয়াজ মনে পাচ্ছেন ভাই? ভাই কোনো কিছু একটা মনে হচ্ছে যে কুয়া উঠায় গাড়ির ভিতরে ফেলাচ্ছে, এরকম একটা আওয়াজ। বন্ধুরা আমরা এই সিকিউরিটি গার্ডের কাছে যা শুনেছিলাম সেটা একেবারেই সত্য। সে সন্ধ্যার পরে যদি এখানে ঘুমাতে আসে সে এখানে শুনতে পায় এরকমভাবে কেউ। আসেন আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, ভাই বন্ধুরা দেখছে কিনা জানি না ভাই, দেখেন ভাই, দেখা যাচ্ছে নাজমুল, দেখা যাচ্ছে নাজমুল, সরে আসে, ইড্ডে খাই মারলে বিপদ হতে পারে ভাই, খুব শক্তিশালী না। নয়নসাহেব যা করা দ্রুত করতে হবে, আমার কাছে জায়গাটা খুব ভালো মনে হচ্ছে না। সুনীল, সুনীল কেমন আছেন, ভয় পাচ্ছেন কেন, আমরা আছি আপনার সঙ্গে। কবিরাজকে হেল্প করো, বন্ধুরা আপনারা হয়তো দেখেছিলেন ভিডিওর শুরুতেই আমি লাইভ অন করার অন করতে করতে আমাদের হাবিলকে কিন্তু মাটির নিচে এই বালির নিচে নিয়ে যাচ্ছিল। আমি কিন্তু আমি এবং নয়নসাহেব অনেক কষ্ট করে চললামিন নাজমুলকে এবং হাবিলকে নিয়ে যাচ্ছিল, আমরা অনেক কষ্ট করে তাকে উদ্ধার করি এখান থেকে। আল্লাহ বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখেন, এটা মনে হয় কিছু একটা এখানে কিছু একটা আছে। এই চলে গেল, এই চলে গেল, আল্লাহ। নূর ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই, যারা যারা দেখেছেন কমেন্টস করবেন। বন্ধুরা এটা এখানেই আছে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই এখানে কি আছে। এই কে বন্ধুরা মাত্র কিন্তু এখানে ছিল, মাত্র কিন্তু এখানে ছিল ভাই, আপনার কাছে চলে আসছে ভাই। আসিফ ভাই আপনি কিছুতেই খেয়াল করেন ভাই, দেখেন কি অবস্থা ভাই, ভাই ও তো প্রায় আপনার কাছে চলে আসলো ভাই, আপনাকে ধরে বসছিল ভাই।
আর একটু হলে তো আপনার বিপদ হয়ে যেত ভাই। মুক্তার আলী সর্দার কেমন আছেন? তোমাকে যে গন্ডি করছে তুমি বসো, ভালো করে বসো এখানে। কুশান প্রবাসী কেমন আছেন? কোন দেশে থাকেন জানাবেন প্লিজ। মাদিয়া মুরমি কি অবস্থা, কেমন আছেন জানাবেন। আপনার নামটা সঠিক হয়েছে কিনা আমি জানি না, আরেকবার কমেন্টস করবেন। বন্ধুরা শুরু হয়ে গেছে, সবাই লাইভটা শেয়ার দেন। বন্ধুরা শুরু হয়ে গেছে, হ্যাঁ ও চলে আসছে, শয়তান চলে আসছে। ইনামুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। সুজন পাল, এমডি রুহুল খান ভাই মন বোঝে না, কি অবস্থা কেমন আছেন জানাবেন ভাই। ওখানে সাদিফুল্লাহ ইসলাম ভাই কি অবস্থা কেমন আছেন জানাবেন, কোন জায়গা থেকে বলছেন। তুই আগে এটা বল, কতদিন ধরে আছিস এখানে? সুহান ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। পাঁচশো বছর এখানে থাকে, তাই তো বলতেছে। এই সুজা ভাই, এই চলে এখান থেকে, চলে যা চলে যা, আমার দিকে তাকা। এই কবিরাজের বাচ্চা, এই কবিরাজের বাচ্চা তোরে খাই বলবো আমি। এই মানুষ বিয়া দেবী করতেছে, ভাই বালির মধ্যে নিয়ে গেছিলাম একটা দেখছিস, তোদেরকে আমি ফুইতে পারবো এই জায়গায়। চুপ করো চুপ করো, শুনতে দাও, আরো তথ্য জানতে হবে আমাদের। বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করবেন। রুহুল ভাই টাঙ্গাইল থেকে বলছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টস করার জন্য। নাম কি? নাম সঙ্গীতা জি। সাদ্দাম ভাই কি অবস্থা জানাবেন। ভয়ঙ্কর গিরে আমি ছোটাচ্ছি, কিছু করতে পারবি না। বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন, বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন। আসিফ, হ্যাঁ এটা খুবই ভয়ঙ্কর আসিফ, তাই তো দেখতেছি। নয়ন সাহেব, নয়ন সাহেব ওর সঙ্গে কি আর কেউ আছে এখানে? এটা কিন্তু আমাদের জানতে হবে, তা নাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়তে পারি। বন্ধুরা যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করেন, আমরা খুব বিপদের মুখে আছি এই মুহূর্তে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ভাইকে বাইর কর, বাইর কর আমার ভাইকে, আল্লাহ আমার ভাইকে বাইর কর। আল্লাহ আল্লাহ আল্লাহ,
আক্রমণ করতে চাচ্ছে কেন? বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন, সবাই লাইভটা শেয়ার করেন প্লিজ। আল্লাহ, বন্ধুরা আমার পর আক্রমণ করতে চাচ্ছে, আপনারা সবাই দেখেন। আল্লাহ, কি করবো, লাঠি খানো বাইর কর আমার ভাইকে। আমি চলে এসেছি, তোর কিছুই করতে পারবে না এরা। ভাই আমি চলে আইছি। আল্লাহ আল্লাহ, কি বিপদে পড়লাম। আল্লাহ, বন্ধুরা আমি কি করবো ঠিক বুঝতে পারতেছি না। বন্ধু আল্লাহ আল্লাহ, বাইর কর আমার ভাইকে, নালি 70 হাত মাটির তলে তোদের দিয়ে। বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ শফি, আল্লাহ মাফি। আমি এসে গেছি ভাই, তোর কিছু করতে পারবে না এরা। আটকার চেষ্টা করিস না কিন্তু। আল্লাহ, এটা খুব বিপদজনক, চরম বিপদজনক এরা। আল্লাহ এত ক্ষমতা তুই নিজে বের হয়ে করা কেমন পারিস? তুই আসিফের উপর আক্রমণ করেছিস, মাটির তলে চলে যাবো কিন্তু। এটা কি করতেছে? আসিফ যা করে করুক। এখানে আমি খুব ভালো ভালো বুঝতেছি না, আমাদের বের হতে হবে এখান থেকে। একদম চুপ, বার কর আমার ভাইকে। বন্ধুরা সবাই 1000 লাইক দেবেন, সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, সবাই 1000 লাইক দেন, 1000 লাইক দেন সবাই প্লিজ, সবাই লাইক করেন। বাইর কর আমার ভাইকে, বাইর কর ভাই, ভাই তোর ভয় নাই, আমি চলে এসেছি। নন সাহেব, নন সাহেব কি করে, নন সাহেব তাই হলো দ্রুত এদেরকে পোলায় দেন, আমার মনে হচ্ছে না এরা ভালো কেউ। বন্ধুরা এটা হলো দুইটা জিন, যেহেতু 100 বছর ধরে আছে আপনারা বুঝতে পারছেন, 500 বছর ধরে এখানে আছে, এরা 500 বছর ধরে এখানে আছে, শুনতেছেন আপনারা? সবাই একটু লাইক দেন, সবাই একটু লাইক দেন। বন্ধুরা আপনাদের লাইক পাচ্ছি না, আপনাদের সাড়া পাচ্ছি না। কাজী সোহান ভাই, কাজী সোহান ভাই সবাইকে একটু লাইক দিতে বলেন প্লিজ। আরিফ ভাই, এই যে আলহামদুলিল্লাহ ভাই খুব বেশি ভালো নাই। আসিয়া কেমন আছেন জানাবেন। মুক্তা সর্দার ভাই, সবাই একটু সবাইকে বলেন একটু লাইক দিতে। আল্লাহ, বন্ধুরা একটুর জন্য আমি বেঁচে গেছি, আমার পরে যেভাবে আক্রমণ করছিল আমার গলা প্রচণ্ড জোরে চেপে ধরছিল, আমি কথা বলতে পারছিলাম না, এরকম একটা অবস্থায় চলে গেছিলো।
এদেরকে চাই না আমরা এভাবে ছেড়ে দিতে। এমনি নাজমুল ভাই বলছেন জ্বালিয়ে দিতে, অবশ্যই আমরা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ সাহেব, সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, সবাই লাইভটা শেয়ার করবেন বন্ধুরা প্লিজ। বন্ধুরা সবাই আবারও লাইভটা শেয়ার করবেন, যার যত গ্রুপ আছে সব গ্রুপে লাইভটা শেয়ার দিয়ে দেন। এখনই কিন্তু একটাকে জ্বালিয়ে দেওয়া হবে আর একটাকে বন্দি করা হবে এই বোতলের ভিতরে, এই বোতলের ভিতরে বন্দি করা হবে এখনই। বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করবেন খুব সাবধানে, নয়ন সাহেব খুব সাবধানে, কিন্তু এটা কিন্তু প্রচণ্ড রাগি হয়ে গেছে বন্ধুরা, এটা কিন্তু ঢুকতে চাচ্ছে না, বোতলের ভিতরে ঢুকে গেছে। হাবিল, হাই হাবিল, বসো 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 হাবিল, কোনো সমস্যা নেই হাবিল, ওখানে বসো। বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করবেন। একটা সুযোগ দেয়া হোক, এর কাছ থেকে জানা হোক সে এখান থেকে ভালো ভালো যাবে কিনা। সুযোগ আমি দিতাম, আমার আক্রমণ করছে ও, তাতে আমি কিচ্ছু মনে করিনি, তো তোমাকে আক্রমণ করছে আছি আমাদের যাকে পাবে তারাই মেরে ফেলবে। বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন, এখন এটাকে জ্বালিয়ে দেওয়া হবে, কোনো ছাড় নেই। বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন। বন্ধুরা আপনারা কেউ যাবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। হাবিল 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 চলে যা, কি যেন একটা গেল ভাই। হ্যাঁ পিছনে পিছনে কেউ যেন কানতেছে, কে কিন্তু কানতেছে। বন্ধুরা সবার কাছে আমি শেষবারের মতো অনুরোধ করে চলে যাচ্ছি, সবাই লাইভটা শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের পেজটিকে ফলো করেননি, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।